हेलो, দিস ইজ শুভ্রজিত এন্ড ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল। তো বাংকার ভয় জাগো ভাই যে সিরিজটা লাস্ট 3 সপ্তাহ ধরে চলকিতে স্ট্রিম হচ্ছে বৃহস্পতিবার করে, তার থার্ড এপিসোডটা এই সপ্তাহে এসছে। তো দেখলাম এই জাস্ট একটু আগে এই সিরিজের থার্ড এপিসোডটা। তো আমি ট্রেলারের সময় বলেছিলাম, মানে জাস্ট লাস্ট 2 এপিসোড নিয়ে আমি একসঙ্গে রিভিউ করি এবং তারপর দিন বা সেদিনকে খুব সম্ভবত তার ট্রেলার রিভিউ আমি ছেড়েছিলাম আমার চ্যানেল থেকে। তখন বলছিলাম যে এটা অনুলৌকিক যারা দেখেছেন, যারা অনুলৌকিক পছন্দ করেছেন, তারা নিঃসন্দেহে এই সিরিজটা মিস করবেন না। একটু অ্যাটলিস্ট আমি সবাইকে সাজেস্ট করবো যারা অ্যাটলিস্ট অনুলৌকিক দেখে নিয়েছেন। এই সিরিজটা এখনও পর্যন্ত 3টে এপিসোড দেখার পর এটাই মনে হচ্ছে যে এটা অনুলৌকিকের থেকে অনেক অনেক বেশি করে পাওয়ারফুল এপিসোড, বা হয়তো চরকির বেস্ট প্রজেক্ট অ্যাকচুয়ালি অনগোয়িং রয়েছে তাদের। প্রথম এপিসোডটা করলো কি 1952 ভাষা আন্দোলন অ্যান্ড অল তুলে ধরলো। পরের এপিসোডটা করলো কি 70-এর ওপরে গল্পটাকে নিয়ে তুলে ধরলো। প্রথম এপিসোডে ভাষাগত দিক থেকে আপনার কি বাধ্যবাধকতা অ্যান্ড অল সব কিছু ছিল, আমি ডিটেলে বলেছিলাম আমার রিভিউটাতে। সেকেন্ড এপিসোডটা তো 1970-এর পার্সপেক্টিভ এনে ফেললো এবং তার সঙ্গে লাইটস ক্যামেরা অবজেকশন, ওই একটা টেবিলের মধ্যে কীভাবে বা একটা ঘরের মধ্যে কীভাবে জিনিসটাকে সেট আপটা করতে হয় এবং ডায়েটিং যে কতটা একটা সিরিজের জন্য ইম্পর্টেন্ট, বা একটা কোনো যে কোনো অডিও ভিজুয়ালের কন্টেন্টের জন্য রাইটিং যে কতটা ইম্পর্টেন্ট তার আরও একটা নমুনা ছিল সেকেন্ড এপিসোডটা আমি বলেছিলাম। কারণ আউটডোরে কখনো বেরোলেন না গল্পটা, তারপরেও টোটাল গল্পটা আমাকে এনগেজিং করে রাখলো, আমাকে টোটালি ওই এজ অফ দ্য সিট যে ফিলটা বলে ওরকম একটা ফিল আমাকে দিয়েছে। তো থার্ড এপিসোডের ক্ষেত্রেও ঠিক তাই হলো, কিচ্ছু নয়, জাস্ট একটা বাংকার। বাংকারের কনসেপ্ট আই থিঙ্ক যারা একটু আধটু ওয়ার ফিল্ম টিম দেখে নিয়েছেন তারা বাংকারের কনসেপ্ট বুঝবেন। জাস্ট একটা বাংকার রুম রয়েছে, চারদিকে লাশ বিছানো হয় নল, তার মাঝখানে একটা ছেলে কিছু একটা খুঁজে বেড়াচ্ছে, সেই থেকেই সে একটা জায়গাতে হোস্টেজ হয়ে যায় এবং সেখান থেকে সে কীভাবে লড়ে এবং লড়ে আলটিমেট তার এন্ড কী হয়, সে বাঁচে কি মরে না কি না, সেখান থেকে ফ্লু অ্যাওয়ে হয়ে যায়, সেসব নিয়ে টোটাল গল্পটা। 33 মিনিটের ডিউরেশন রাখা হয়েছে, স্ক্রিন টাইম মোটামুটি ধরুন 31 মিনিট ওরকম কিছু একটা হবে। তো ওর মাঝখানে জাস্ট দুটো ক্যারেক্টার আর যেসব সাব ক্যারেক্টার রয়েছে তাদের মুখও ঠিক করে দেখা যায় না, মানে এতটাই মানে তাদেরকে মানে রাখা হয়নি, দুটো ক্যারেক্টার মানে পুরো গল্পটাকে সাজিয়েছে। তো ওই 30-31 মিনিটটাকে একটা জাস্ট একটা বদ্ধ জায়গাতে সেট আপটা যেভাবে করেছে, একটা বাংকারে যেরকম কনসেপ্ট হয়ে থাকে বা একটা যুদ্ধের যেরকম সিচুয়েশন হয়ে থাকে, বালির বস্তা এদিক ওদিক সেদিকে রক্তের ছিটে, লাশ পড়ে আছে, স্তূপাকৃত ইঁদুর ঘুরে বেড়াচ্ছে, কুকুর ঘুরে বেড়াচ্ছে জায়গাটাতে, এবং তার সঙ্গে আরও যেরকম সিচুয়েশনটা হয় ওই সিচুয়েশনটাকে কি দুর্দান্তভাবে ক্রিয়েট করেছে। এবং সঙ্গে যারা আর্ট ডাইরেকশনে জেনেছিলেন তাদেরকে সিরিয়াসলি তাদেরকে প্রশংসা করতেই হয়, যেভাবে টোটাল সেট আপটা করেছে এবং তার সঙ্গে কালারিস্ট জেনেছিলেন যে টোনটাকে ব্যবহার করেছে এখানে। এখনও পর্যন্ত আমাদের 3টে কাজ এলো, প্রথম দুটোতে মরালের সেম টোনটাই ছিল, যদি না খুব একটা যদি কালার নিয়ে অজ্ঞ না হয়ে থাকি, বাট লাস্টটাতে এসে বা এই বাংকার বয় যে এপিসোডটা এখানে টোনটা যেটা ইউজ করেছে ওটা যেন আরও একটা বেশি ওই হারিম করা ফিলটা দিচ্ছিল, বা ওই জায়গার ওই ফিলটাকে খুব সুন্দরভাবে তুলে আনছিল ভিজুয়ালাইজেশনের দিক থেকে। বা টোটাল যদি ডাইরেকশনের পার্ট বলি সেদিক থেকে এই এইটা মানে জাস্ট আমার আউটস্ট্যান্ডিং লেগেছে। তারপর যদি বলি রাইটিং পার্টে, মানে ওই সেকেন্ড এপিসোডটা আমি বলেছিলাম ফার্স্ট এপিসোডটা ভালো, বাট ওই সেকেন্ড এপিসোডটা কিছু সামথিং এলস হয়ে গিয়েছিল, মানে একটা ঘরের মধ্যে রাখা ওটা দ্যাটস নট ইজি। আমি সেখানে 12 অ্যাংরি ম্যান আমার এই সাইডে যে পোস্টারটা রয়েছে সেই ফিল্মটা আমার কাছে ক্লাসিক এক্সাম্পল মনে হয়, যে একটা ঘরের মধ্যে কীভাবে ওই 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে আপনি অডিয়েন্সকে বসিয়ে রাখবেন আপনার ডায়লগ রাইটিংয়ের মাধ্যমে, আপনার স্ক্রিন প্লেটাকে প্রপার লেখার মাধ্যমে। তো এখানেও আমি তুলনায় যাচ্ছি না, বাট আমি বলছি এই জিনিসটা কতটা টাফ হয়। তো এরকম এই জিনিসগুলোকে দেখে বারবার করে মনে হয়, তো আমি সেখানেও বলেছিলাম সেকেন্ড যে এপিসোডটা ছিল লাইটস ক্যামেরা অবজেকশন, বা এখানেও তাই একটাই ওরকম একটা জাস্ট বাঙ্কের মধ্যে বা একটা এরকম কাইন্ড অফ ধরে নিন ঘর, তার মধ্যে চলছে ব্যাপারটা, তাদের মধ্যে কনভার্সেশনে কত কিছু উঠে আসছে, তাদের ফ্যামিলি পার্সপেক্টিভ উঠে আসছে যুদ্ধের কী কী সাইড, এবং তারা বলছে যে আমরা তো যুদ্ধে আসতে চাই না, বাট শুধুমাত্র ফ্যামিলির সিকিউরিটির জন্য আমাদের আসতে হয় এখানে, কিংবা ফ্যামিলি সিকিউরিটি বা তার থেকেও বলা ভালো চাকরি। অনেক দিন এরকম থাকে যে আমরা অফিস যেতে চাই না, বাট স্টিল চাকরিটা বাজাতে গেলে কিংবা পেটটা তো চালাতে হবে, ইঞ্জিনটা না চললে আমরা কী করে সচল থাকবো, তো সেই জন্য আমাদের যেতে হয় কাজকর্মে, তো তাদেরকে ওরকম যুদ্ধে যেতে হয়। তো তারা কী মাইন্ডসেট রাখেন এবং তারা কীভাবে সেখান থেকে ফ্লিভাবে হতে চান, তারা কীভাবে সেখান থেকে পালাতে চান, অ্যান্ড অল পলিটিক্যাল কী মাইন্ডসেট, অ্যান্ড অল সব কিছু দিয়ে কী সুন্দরভাবে সাজিয়েছে রাইটিংটা। ওভারঅল এর প্রেজেন্টেশনের দিক থেকে যদি আমি বলি এটা একটা প্যাকেজ লেগেছে। আমি যেরকম জাগো ভাইয়ের সেকেন্ড এপিসোডটা যেটা লাইটস ক্যামেরা অবজেকশন যেটার নাম আমি বারে বারে বলছি এই এপিসোডটাতে বা আমার এই ভিডিওটাতে, সেটা কিন্তু আমি যেমন বলেছিলাম যে রাইটিংটা দুর্দান্ত ছিল আর সঙ্গে সিনেমাটোগ্রাফিটা, আর এটার ক্ষেত্রে হচ্ছে টোটাল লুক অ্যান্ড ফিল এবং তার সঙ্গে একটা ব্যালেন্সড রাইটিং, সব শুধু প্রেজেন্টেশনের লেভেলে এটা দুর্দান্ত হয়েছে। যান গিয়ে দেখে নিন, আর কথা বলবো না এটা নিয়ে, অলরেডি 30 মিনিট এপিসোডে 5-6 মিনিটের ভিডিও বানাচ্ছি। যাও আপনাদের কেমন কি লেগেছে যারা এটা দেখেছেন অলরেডি,
জানান আমার ভিডিওর কমেন্ট বক্সে, এবং আমার ভিডিও বা আমার বলা মত আমার মতামতগুলোর সঙ্গে আপনাদের যদি কোনো দ্বিমত থেকে থাকে সেটা অবভিয়াসলি কমেন্ট বক্সে জানান, আমরা সেখানে সুস্থভাবে আলোচনা করতেই পারি। এবং আমার এই ভিডিও ভালো লেগে থাকলে অবভিয়াসলি অবভিয়াসলি লাইক করুন, শেয়ার করুন, এবং অবশ্যই অবশ্যই আমি মুখে রয়েছি এর ফোর্থ ইনস্টলমেন্ট আসে কি না দেখার জন্য। আমার কাছে কোনো আপাতত আপডেট নেই, আমার চেকও করেন, যদি কেউ জেনে থাকেন যে এর ফোর্থ পার্ট বা ফোর্থ এপিসোড আসছে কিনা সেটা অবভিয়াসলি আমার ভিডিও কমেন্ট বক্সে জানাবেন। সো দ্যাট ওয়াজ ইট ফর টুডেজ ভিডিও, এবং আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।